বন্ধুরা, কার্ডবোর্ড আমাদের বাড়িতে কম বেশি কিন্তু এসেই থাকে। কোনো ধরনের বাজার বা কোনো জিনিস আনলে তার মধ্যে কার্ডবোর্ড থাকে, আর এছাড়া অনলাইন থেকে জিনিস কিনলেও অনেক কার্ডবোর্ড আমাদের বাড়িতে আসে। এই কার্ডবোর্ডগুলো আমরা ফেলেই দিই, এগুলো ফেলে না দিয়ে অনেক কাজে লাগানো যায়। তেমনই কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এই কার্ডবোর্ড দিয়ে, চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, দেবজানীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা আজকে এই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটা তো প্রেস করে দিও। বন্ধুরা, কার্ডবোর্ড আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। কোনো জিনিসপত্র যদি কিনে আনি তাহলে এই কার্ডবোর্ডগুলো আসে, আর এগুলো ফেলে না দিয়ে আজকে কয়েকটি জিনিস তোমাদেরকে তৈরি করে দেখাবো, চলো দেখে নেওয়া যাক প্রথম আইডিয়া। তো বন্ধুরা, এই বড় সাইজের একটা আমি নিয়ে নিয়েছি কার্ডবোর্ড। তো দেখো এই কার্ডবোর্ডটা দিয়ে আমি কি তৈরি করব, চলো পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা আমি কি তৈরি করছি। তো সবার প্রথমে দেখো, আমি এইভাবে কার্ডবোর্ডটাকে ফোল্ড করে নিলাম। নিয়ে আমি একটা নাইটি নিয়ে নিয়েছি। বন্ধুরা, পুরনো নাইটি যেগুলো ধরো আমরা পরি না, অনেক দিন পুরনো হয়ে গেছে, এই নাইটিটা মানে পুরনো হয়ে গেছে, অনেক পুরনো, এখন আর পরি না, সেই ধরনের একটা নাইটি নিয়েছি। তো নাইটির দু সাইডে একটু এরকম ধরনের খোলা রয়েছে, তো খোলা জায়গাটাকে আমি সেলাই করে দেবো। তোমরা মেশিনেও সেলাই করতে পারো, হাত দিয়েও সেলাই করতে পারো, তো আমি এই জায়গাটা বন্ধ করে দেবো, কেননা এই জায়গাটা যদি আমাদের খোলা থাকে তাহলে দেখতে ভালো লাগবে না, তো সেই জন্য আমি এই জায়গাটা বন্ধ করে দিচ্ছি। তো দু সাইডে এরকম রয়েছে, আমি এটা বন্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের পুরনো কাপড় চোপড় অনেক ঘরে এমন থাকে যেগুলো দিয়ে আমরা রিইউজ করে অনেক ধরনের নতুন নতুন জিনিস তৈরি করতে পারি, যেগুলো আমাদের সংসারে প্রতিদিন কাজে লাগে। তো দেখো এক পাশে লাগিয়ে নিয়েছি, সেমভাবে আমি এ পাশেও লাগিয়ে নিলাম, এখন আমি সোজা করে নেব। তো দেখো আমি নাইটিটাকে সোজা করে নিলাম, আর এখন এই কার্ডবোর্ডটার মধ্যে আমি এটা দেব। তো কিভাবে দিচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি কিভাবে এটা পরিয়ে দিচ্ছি। তো নাইটিটাকে ঠিক এইভাবে আমরা পরিয়ে দেব। তো আর এটা কী দি কী তৈরি হবে সেটাও তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি এভাবে পরিয়ে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ নাইটিটাকে ঠিক এইভাবে আমি পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পর এটা দিয়ে কী করব চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই যে দেখো এই জিনিসটা যে তৈরি হলো, এটার মধ্যে আমরা কী রাখবো আর কিসের জন্য বা তৈরি করলাম পুরোটা দেখো চারের সাইডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা কী তৈরি হলো, এবার তোমাদেরকে দেখাবো। দেখো ওয়াশিং মেশিন হোক বা হাতে কাচাই হোক, আমরা যে কাপড় ধুই আমরা প্রত্যেক দিন কিন্তু কাপড় জমিয়ে রাখি, অনেকগুলো হলে তারপরে কিন্তু আমরা সেগুলো কাচতে দিই, হয় মেশিনে দিই নাইবা আমরা বাইরেই ধুই বা হাতেই কাচি, যেটাতেই আমরা ধুই না কেন আমরা কিন্তু কাপড় জমা করি। তো এরকম ধরনের কাপড় জমা করার ব্যাগকে বলা হয় লন্ড্রি ব্যাগ। তো সেই লন্ড্রি ব্যাগটাই আজকে তৈরি করলাম আমি এই কার্ডবোর্ডটা দিয়ে। তো দেখো এর মধ্যে কাপড়গুলো জমিয়ে রেখে দেবে, তারপরে যখন তোমাদের সময় সুযোগ বুঝে এগুলো কাচবে। তো এটা তৈরি হয়ে গেল আমাদের লন্ড্রি ব্যাগ। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, বালতির মধ্যে রাখলে কিন্তু এত সুন্দর লাগবে না। তো এই লন্ড্রি ব্যাগ দেখো আমি এই যে আরও দুটো দেখাচ্ছি তোমাদেরকে, এই দুটো কিন্তু আমি কিনে এনেছি, আর আমি যেটা তৈরি করেছি এটাও তোমাদেরকে দেখালাম। দেখো এটাও কিন্তু দেখতে ভালো লাগছে, আর আমি জিরো কস্ট, কোনো ধরনের খরচা ছাড়াই এটা তৈরি করলাম, এক পয়সাও খরচ না করে, পুরনো কাপড় ব্যবহার করে, পুরনো কাপড় দিয়ে এই জিনিসটা তৈরি করে তোমাদেরকে দেখালাম। দেখো কত সুন্দর হয়েছে, বাজারের কেনা লন্ড্রি ব্যাগের মতোই হয়েছে দেখতে কিন্তু। আরও একটা তৈরি করেছি, দেখো এরকম ধরনের বাচ্চাদের খেলনা তোমরা রাখতে পারো এই ধরনের ব্যাগ তৈরি করে। তো এই লন্ড্রি ব্যাগগুলো শুধু যে কাপড় রাখতে হবে তাই নয়, তোমরা বাচ্চাদের খেলনাও এর মধ্যে রাখতে পারবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে, ঘরের এক কোণে রেখে দেবে দেখতে খুবই সুন্দর লাগবে। এটাও আমি পুরনো নাইটি দিয়েই করেছি। এবার চলে যাব দ্বিতীয় আইডিয়াতে। তো দ্বিতীয় আইডিয়াতে আমি একটা ছোট্ট এরকম কার্টুন নিয়ে নিয়েছি, কার্টুন বা কার্ডবোর্ড তোমরা যেটাই বলো না কেন। তো এটা আমি কি করব দেখো, আমি আর একটা পুরনো নাইটি নিয়েছি। এই নাইটিগুলো আমার পুরনো নয় খুব একটা, কিন্তু এই নাইটিগুলো পরলে খুবই গরম লাগে, কেননা এগুলো সিনথেটিক কাপড়ের। তো এই কাপড়ের নাইটিগুলো আমি যখন কিনেছিলাম তখন বুঝতে পারিনি, কিন্তু এখন এগুলো পরলে খুবই গরম লাগে, পরা যায় না, ঘরে পরেই ছিল। তো এগুলো রিইউজ করে আমি ঘরের কিছু টুকিটাকি জিনিস তৈরি করব, এতে করে আমাদের দেখতেও ভালো লাগবে, আমাদের কাজেও আসবে। তো দেখো কী তৈরি করছি, এরকম ধরনের উল্টে দিয়ে তারপর এরকম করে আমরা সেফটি পিন লাগিয়ে দেবো। তো দেখো সেফটি পিনের সাহায্যে কিন্তু এটা তোমরা লাগিয়ে নিতে পারবে, কোনো ধরনের সেলাই করতে হবে না, সেলাই মেশিন লাগবে না, কোনো ধরনের কাটতেও হবে না। তোমাদের যদি মনে হয় যে এই নাইটিটা আবার
পড়বে তাহলে সেটা আবার খুলে নিতেও পারবে, কোনো অসুবিধা নেই। কারণ আমি কোনো কাটাকাটি করিনি, কোনো কাঁচি ব্যবহার করিনি, কোনো সেলাই মেশিন ব্যবহার করিনি, কোনো কিছু ব্যবহার করা ছাড়াই আমি এই জিনিসটা তৈরি করেছি। তো দেখো এখন এই সাইডেও দুটো সেফটি পিন লাগিয়ে দেবো। তো জিনিসটা কি তৈরি হলো তাও দেখাবো তোমাদেরকে। প্রথম আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে দ্বিতীয় আইডিয়া, আর এই আইডিয়াটা তোমরা করতে পারো, এটাও খুব ভালো কাজে দেবে। আমাদের ঘরে অনেক সময় আলমারিতে আমরা কাপড় চোপড় রাখি, আমাদের কাপড় চোপড় কী হয় খুঁজে পাই না আলমারিতে, তো কিছু কিছু কাপড় চোপড় আমরা এইভাবে আলমারিতে বলো বা বাইরেও এরকম আমরা রাখতে পারি, যেগুলো প্রতিদিন ইউজ হয় সেই কাপড় চোপড়গুলো এইভাবে তোমরা রাখতে পারো। যাওয়া যাক তৃতীয় আইডিয়াতে। তো বন্ধুরা তিন নম্বর আইডিয়াটা দেখো, আমি একটা প্রেশার কুকারের এরকম একটা কার্ডবোর্ড ছিল সেটা নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো বক্স হলে নিতে পারো। আর এটার মধ্যে আমরা ব্যবহার করব যে একটা পুরনো টি শার্ট নিয়েছি, টি শার্টটার রং উঠে গেছে তো এখন আর এটা পরে না, তো সেই টি শার্টটাই আমি ব্যবহার করব। দেখো এইভাবে আমি পরিয়ে দিচ্ছি টি শার্টটা, খুব সহজ, এগুলো যে কেউ তৈরি করতে পারবে। আমি যেহেতু কোনো সেলাই মেশিন ব্যবহার করিনি, কোনো ধরনের কাঁচি ব্যবহার করিনি, সেই জন্য সবাই ব্যবহার করতে পারবে, সবাই তৈরি করতে পারবে এই জিনিসটা খুব সহজে, ইজিভাবে এই জিনিসটা তোমরা তৈরি করতে পারবে। তো দেখো আমি কিভাবে ভাঁজটা দিলাম উল্টে দিয়ে, এখন সেফটি পিনের সাহায্যে এটা লাগিয়ে দেব। তো এখানে তোমরা সেলাই দিতে পারো, তো আমি সেফটি পিন দিয়ে দেখাচ্ছি, তোমরা যদি টি শার্টটা আবার বের করতে চাও তাহলে আবার বেরও করতে পারবে। তো দেখো আমি কিভাবে ভেতরে সব কিছু ঢুকিয়ে দিলাম, আর ভেতরে দিয়ে একটা কার্ডবোর্ডের মধ্যে মাপ করে কেটে নিয়েছি, সেটা বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কি রাখবো দেখো, বাচ্চার যে ড্রয়িং করার জিনিসপত্রগুলো, বাচ্চাদের খেলনা জিনিসও রাখতে পারো, ছোটো ছোটো খেলনাও রাখতে পারো। তো আমি এখানে আমার বাচ্চার কালারিংয়ের সব জিনিসপত্র, আর্ট অ্যান্ড ক্রাফটের যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো এর মধ্যে রেখে দিলাম। তো এটা এক জায়গায় সব কিছু খুঁজে পাবে, দেখতেও কিন্তু ভালো লাগছে, বোঝাই যাচ্ছে না যে এটা কার্টুন বা কার্ডবোর্ড। তো আজকে তিনটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানে শেষ করবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।